হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু এক্সিজি গোল্ড প্রাইজ অ্যাকশন ইউটিউব চ্যানেল আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওর বিষয়বস্তু হচ্ছে রিক্স ফ্রি অ্যান্ড মেন্টাল স্ট্রেস ফ্রি গোল্ড ট্রেডিং তো রিস্ক ফ্রি অ্যান্ড মেন্টাল স্ট্রেস ফ্রি গোল্ড ট্রেডিং নিয়ে বিস্তারিত আলোচনা করবো আর কি তো ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ শুরু দিকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওর কোনো কিছু স্কিপ করবেন না আর যেহেতু এটা গোল ট্রেডিং নিয়ে খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও তো ভিডিওটা একটু লম্বা হইতে পারে ভিডিও কোনো কিছু স্কিপ করবেন না এবং ভিডিওটি শুরু দিকে শেষ পর্যন্ত দেখবেন আপনাদের অনেক উপকারে আসবে ইনশাল্লাহ তবে মূল বিষয় চলে যাচ্ছে বিষয়টা হচ্ছে যে আপনার আহ আপনার ডিপোজিট আর ইনভেস্ট অ্যামাউন্টের যদি ফিফটি পার্সেন্ট যদি আপনি গ্রো করতে পারেন আর কি তাহলে দেন ফ্রি ট্রেড করা পসিবল অ্যান্ড মেন্টাল স্প্রি ট্রেডিং করাও পসিবল এটাই আমি একটু এক্সপ্লেন করতে যাচ্ছি মনে করেন আপনার ডিপোজিট অ্যান্ড ইনভেস্ট অ্যামাউন্ট ধরুন এক হাজার ঠিক আছে মনে করেন আপনার সাপোজ মনে করেন আপনার ডিপোজিট আর ইনভেস্ট অ্যামাউন্ট ডিপোজিট বা ইনভেস্ট অ্যামাউন্ট যেটাই হোক মানে সেটা হচ্ছে আপনার এক হাজার এক হাজার ব্যালেন্সকে মনে করেন আপনি মানি ম্যানেজমেন্ট ফলো করে লট ম্যানেজমেন্ট ফলো করে ঠিক আছে মানে ধীরে 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 সময় প্লাস করলাম মানে আস্তে আস্তে ধীরে ধীরে ঠিক আছে তো আপনি করলেন দ্যাট কি আপনার যে আপনার মূল ইনভেস্ট অ্যামাউন্ট কিন্তু আপনার এক হাজার কিন্তু সেখান থেকে আপনি আস্তে আস্তে মানে মানি ম্যানেজমেন্ট লট ম্যানেজমেন্ট সবকিছু ফলো করে করে ধীরে সুস্থ আপনি এক সময় একটু সময় নিয়ে বেশ লম্বা সময় নিয়ে আপনি একসময় পনেরোশো করলেন এই এক হাজার থেকে যে পনেরোশো যে করলেন এই পাঁচশো যে প্রফিটটা যে হলো এটা আমি একটা কিন্তু এক্সাম্পল দিচ্ছি এক হাজার কারণ সবার ব্যালেন্স ব্যালেন্স তো সব একরকম না সাপোজ আপনার এক হাজার ব্যালেন্সকে আপনি ধীরে ধীরে এক সময় এটাকে পনেরোশো পনেরোশো করলেন মানে পাঁচশো প্রফিট করলেন আর কি আর আপনার এক হাজার ব্যালেন্স কিন্তু আপনার মূল ইনভেস্ট অ্যামাউন্ট কিন্তু এক হাজার আপনি কিন্তু প্রফিট করলেন লাভ লস মিলিয়ে এক সময় ধীরে সুস্থে ট্রেডিং করতে করতে এটাকে পনেরোশো করলেন আর কি দেন ট্রেডিং করে পনেরোশো যা করলেন মানে পনেরোশো প্লাস আপনি যা করবেন সেটা আপনি উঠে দিবেন মানে সবসময় আপনার ব্যালেন্সে পনেরোশো টাকার চেষ্টা করবেন এবং পনেরোশো প্লাস যা লাভ লস মিলিয়ে নেট প্রফিট যেটা হবে সেটা উঠে দিবেন তার মানে আপনার মূল ইনভেস্ট মানে এক হাজার কিন্তু সেফ থাকতেছে আবার ওইদিকে আপনি যে ধীরে সুস্থে ঠিক আছে একটু লম্বা সময় নিয়ে এক হাজারকে যে আপনি পনেরোশো করলেন আর পনেরোশো প্লাস যা করলেন সেটা কিন্তু আপনি রেগুলার বেসিস কিন্তু উঠে দিচ্ছেন আর কি তো অলওয়েজ পনেরোশো ব্যালেন্স ঠিক রাখলেন আবার আর এক্সট্রা আপনার আর এক্সট্রা আপনার যে ফাইভ হান্ড্রেড ডলার যে আপনার ইনভেস্ট বা ডিপোজিট অ্যামাউন্ট থেকে বেশি থাকলো আপনার ব্যালেন্সে তার মানে আপনার কিন্তু মূল ইনভেস্ট বা ক্যাপিটাল হচ্ছে আপনার বা ডিপোজিট অ্যামাউন্ট হচ্ছে এক হাজার আর সেখান থেকে আপনি পাঁচশো প্লাস আছে পাঁচশো প্লাস আছেন এবং পাঁচশো তার মানে দ্যাট মিনস আপনার পনেরোশো হলো আর পনেরোশো প্লাস লাভ লস মিলিয়ে ট্রেডিং করে ট্রেডিং করে লাভ লস মিলিয়ে আপনার যা হলো সেটা আপনি কি করলেন উর্ধ দিলেন তাহলে আপনার পনেরোশো ব্যালান্সে ট্রেডিংয়ে ডাউন হলেও কিন্তু আপনার সাইকোলজি স্ট্রং থাকবে কারণ হচ্ছে যে আপনার তো মূল ইনভেস্ট অ্যামাউন্ট হচ্ছে আপনার এক হাজার সেখান থেকে আপনি আরো পাঁচশো প্লাস বেশি আসেন তো ওই পাঁচশো আর আপনার মূল ইনভেস্ট ও ডিপোজিট মানে এক হাজার থেকে আরো পাঁচশো প্লাসে আছেন তো আপনি নিশ্চয়ই এত বাজে ট্রেডিং করবেন না যে একটা সিঙ্গেল ট্রেডে আপনার ফাইভ হান্ড্রেড লস হবে লস করবেন আর কি তো আপনার মূল ইনভেস্ট ও ডিপোজিট আমার এক হাজার কিন্তু সেভ থাকতেছে তার মানে আপনার মূল ইনভেস্ট অ্যামাউন্ট হচ্ছে এক হাজার সেখান থেকে আপনি ধীরে সুস্থে ঠিক আছে একটু সময় নিয়ে মানি ম্যানেজমেন্ট লট ম্যানেজমেন্ট এবং আদার অন্যান্য কিছু ফলো করে আপনি আস্তে আস্তে এটাকে এক হাজার থেকে পনেরোশো করলেন পনেরোশো করার পরে পনেরোশো করার পরে আপনি এখন যে যে ট্রেড করবেন আর কি আপনার লাভ লস মিলিয়ে ঠিক আছে লাভ লস মিলিয়ে নেট প্রফিট যেটা হবে সেটাকে আপনি দিবেন আর পনেরোশো সবসময় ঠিক ব্যালেন্সে রাখার চেষ্টা করবেন এতে কি হবে আপনার মূল যে ইনভেস্ট অ্যামাউন্ট যেটা ছিল এক হাজার ওইটা কিন্তু সবসময় সেফ থাকতেছে আর পাঁচশো যেটা আপনি প্রফিটে যেটা মানে নেট প্রফিট যেটা যে প্লাসে ওই পাঁচশোর মধ্যে আপনি নতুন যে ট্রেডগুলো ওপেন করতেছেন নতুন ট্রেডগুলো যদি আপনার যে কোনোভাবে আপনি ট্রেড করার সাথে সাথে কিন্তু প্রফিট হয় না একটা লসে চলতে থাকে লসে থাকে তারপরে কিন্তু সেটা আপনার প্রফিটে যায় যাই আপনি যেভাবে ট্রেড করার না কেন আপনার সেটা দেখা গেলো ড্রোডাউন হচ্ছে তো ড্রোডাউন হলে কিন্তু আপনার গায়ে লাগবে না কারণ আপনার মূল ইনভেস্ট এমাউন্ট এক হাজার কিন্তু আপনার ঠিকই কিন্তু কি আছে সেফ আছে আপনার মধ্যে ডাউন চলতেছে ডাউন চললে আপনার গায়ে লাগবে না আর আপনি নিশ্চয়ই এমন বাজেট রেডিং করবেন না যে একটা আপনি ফাইভ হান্ড্রেড ডলার লস করবেন আর আপনার ইনভেস্ট আবার এক হাজার চলে আসবে ব্যাপারটা এমন হবে না তো সো আপনাকে আর আপনার যদি আপনি ফাইভ হান্ডার ব্যালেন্স লস করে ফেলেন তাহলে আপনার মূল ইনভেস্ট এমন এক হাজার থাকতে হবে এক হাজার ব্যালেন্স এড করতে যদি এক হাজারকে যদি আপনি সাতশো সাতশো আটশো নয়শো বারো কম বেশি করে ফেলেন তাহলে কিন্তু আপনার সাইকোলজি কিন্তু ঠিক থাকবে না সাইকোলজি আপনার ততক্ষণ স্ট্রং থাকবে যতক্ষণ আপনি ইভেস্ট অ্যামাউন্ট থেকে পাশে থাকবেন এই জন্যই আপনার ধরেন আপনি ডিপোজিট করলেন ফার্স্ট টাইম ধরেন এক হাজার আমি একটা এক্সাম্পল দিচ্ছি এক হাজার হইতে পারে সেটা একশো হতে পারে মোট কথা আপনি ইনভেস্ট অ্যামাউন্টের ফিফটি পার্সেন্ট আপনাকে গ্রো আপ করতে হবে এই হচ্ছে কথা এখন আপনার ইনভেস্ট একশো যদি হয় এটাকে আপনাকে দেড়শো করতে হবে এক যদি হয় এটাকে আপনাকে পনেরোশো করতে হবে পাঁচশো যদি হয় আপনাকে এটাকে সাড়ে সাতশো করতে হবে ব্যাপারটা হচ্ছে এরকম আপনার যদি দুই হাজার যদি হয় সেটাকে তিন হাজার করা লাগবে আবার তিন হাজার যদি হয় এটাকে সাড়ে চার হাজার করা লাগবে মোটামুটি আপনার ইনভেস্ট অ্যামাউন্টে ফিফটি পার্সেন্ট আপনাকে খুব ধীরে সুস্থে গ্রো আপ করতে হবে তো গ্রো আপ করার পরে তারপরে আপনি যে ফিফটি পার্সেন্ট গ্রো আপ করার পরে আপনি যে ট্রেডগুলো করতেছেন ঠিক আছে ওই ট্রেডগুলোর গুলার ডাউনটা আপনার গ্রো মানে করছে যেটা গ্রো করছেন গ্রো করার মধ্যে ডাউন হলে গায়ে লাগবে না কারণ আপনার মূল ইনভেস্ট অ্যামাউন্ট থেকে আপনি কিন্তু আরো ফিফটি পার্সেন্ট প্লাসে আছেন তাহলে মূল ইনভেস্ট মূল ইনভেসেস্ট এমাউন্ট ফিফটি পার্সেন্ট প্লাসে থাকলে ফিফটি পার্সেন্ট প্লাসের মধ্যে যখন আপনি ট্রেড করতেছেন ওইটার মধ্যে ডাউন চললেও কিন্তু বা লসে চললেও কিন্তু কোনো আপনার গায়ে লাগবে না কারণ আপনার মূল ইনভেস্ট অ্যামাউন্ট যেটা আছে ওটা কিন্তু সেফ থাকতেছে তো সবকিছু সব কিছু ফলো করলে যেটা হয় যে আপনার মূল ইনভেস্টর অ্যামাউন্ট বা ডিপোজিট অ্যামাউন্টটা সেফ থাকে এক নম্বর ড্রো ডাউন পিরিয়ডে সাইকোলজিক্যাল স্ট্রং থাকা যায় আর রেগুলার বেসিস উইড্রো করে তত ফোর স্টেডিংয়ের মূল উদ্দেশ্যটা ঠিক থাকে কারণ হচ্ছে আপনি ওই এক হাজার ব্যালেন্স থেকে পনেরোশো পার্সেন্ট ফিফটি পার্সেন্ট গ্রো করছেন ফিফটি পার্সেন্ট অ্যান্ড পনেরোশো যেটা হলো পনেরোশো প্লাস আপনি যা প্রফিট করতেছেন এবং ওখান থেকে আপনি রেগুলার বেসিস উইড্রো করতেছেন সো আপনার এর আমাদের যে মূল উদ্দেশ্য যেটা সেটা কিন্তু ঠিক থাকতেছে কারণ আমরা করি মূলত কি জন্য মানে আমরা ট্রেডিং করি মূলত হচ্ছে কি ইনকামের জন্য ঠিক না তো ইনকাম করার জন্য ইনকাম হওয়ার পরে সেটা যদি আপনি উইড্রো না করেন সেটা যদি আপনার হাতে না আসে তাহলে তো এটা তোর উদ্দেশ্যতা ঠিক থাকলো না তো যাই হোক আপনার হচ্ছে রিস্ক ফ্রি ট্রেড করা যায় মেন্টাল স্ট্রেস ফ্রি থাকা যায় রিস্ক ফ্রি বলতেছে কি জন্য কারণ আপনার মূল ইনভেস্ট কিন্তু এখানে রিস্ক ফ্রি ঠিক আছে কারণ আপনি মূল ইনভেস্ট অ্যামাউন্ট হচ্ছে আপনার এক হাজার সেখানে আপনি করে ফেলছেন পনেরোশো মানে ফিফটি পার্সেন্ট গ্রো করছেন আপনার ইনভেস্ট অ্যামাউন্টের তার মানে পাঁচশো আপনি বেশ মানে আপনার মূল ইনভেস্ট অ্যামাউন্ট থেকে আর ফাইভ হান্ড্রেড প্লাস আছেন আর এই পনেরোশো কিন্তু আপনি সবসময় ঠিক রাখতেছেন পনেরোশো প্লাস আপনার যে প্রফিট হচ্ছে লাভ লস মিলে ওইটা আপনি গ্রো করছেন দ্যাট মিনস আপনার এক হাজার মূল ইনভেস্ট অ্যামাউন্ট ওটা কিন্তু অলস ঠিক থাকতেছে ফাইভ হান্ড্রেড যে আপনার যেটা আপনি ওভারঅল মানে প্লাস আসছেন ওই ফাইবারের মধ্যে ডাউন হলে কিন্তু আপনার তখন গায়ে লাগবে না এই জন্য আপনার এক হাজার থেকে আপনার পনেরোশো মানে 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 মূল ইনভেস্টের মূল ইনভেস্ট অ্যামাউন্টে ফিফটি পার্সেন্ট গ্রো করাটা হচ্ছে সবথেকে মূল বিষয় মানে এটা হচ্ছে আপনাকে অ্যানি হল গ্রো করতে হবে লাভ লোস মিলে এবং খুব ধীরে ধীরে করতে হবে সেটাকে আপনার মানি ম্যানেজমেন্ট ফলো করে লট ম্যানেজমেন্ট ফলো করে অন্যান্য আদার কিছু ফলো করে মার্কেটে আপনি গোল্ডে ট্রেড করতেছেন তো গোল্ডে ট্রেড করার ক্ষেত্রে আপনি সবকিছু ফলো করে ট্রেড করবেন যেমন আপনার মানি ম্যানেজমেন্ট অবশ্যই ঠিক থাকতে হবে আপনার লট ম্যানেজমেন্ট যেটা লট সবসময় ফিক্সড থাকতে হবে সেম লট ইউজ করবেন মানে কখনো বড় লট কখনো ছোট লট এটা করবেন না সবসময় সেম লট ইউজ করবেন তাহলে হবে কি আপনার অ্যাকাউন্টটা ডে বাই ডে গ্রো করবে আর আপনার মার্কেটে ভালো সেট আপ আসলে ট্রেড করবেন সেট আপ না থাকলে ট্রেড করবেন না আপনি ধরেন এক হাজার ব্যালেন্স দিয়ে ট্রেড করতেছেন দরকার হলে ছয় মাসে আপনি পাঁচশো ডলার প্রফিট করেন আমার কথা হলে এক হাজার থেকে আপনি আগে পনেরোশো করেন পনেরোশো প্লাস আপনার যে লাভ লোক যেটা হবে সেটা আপনি রেগুলার বেসিস উইড্রো করেন কি হচ্ছে আপনার রিস্ক ফ্রি থাকতে পারতেছেন আপনার মোল ইনভেস্ট এমন রিস্ক ফ্রি থাকতেছে আর মানসিকভাবেও কিন্তু আপনি স্ট্রেস ফ্রি থাকতেছেন ঠিক আছে মানে আপনার কোনো চাপ থাকতেছে না চাপ মুক্ত থাকা যায় তো মেন্টাল স্ট্রেস ফ্রি থাকলে আপনি তখন ট্রেডিংয়ে ভালোভাবে ট্রেড করতে পারবেন আর ওভার ট্রেডিং তো করাই যাবে না আর মার্কেটে ভালো সেট আপ আসলে দেন ট্রেড করবেন সেটা আপনার ট্রেড করা যাবে না আর আপনি মানে এমনভাবে আপনাকে ট্রেড করতে হবে যে আপনার লসের থেকে প্রফিটের পরিমাণটা বেশি হতে হবে এবং আপনার ব্যালেন্স অ্যান্ড ইকুইটিটা যাতে ডে বাই ডে যাতে গ্রো করে সেটার দিকে আপনাকে ফোকাস দিতে হবে তো যাই হোক এটাই ছিল আর কি মূল বিষয় আর কি যে আপনার ওই এই এখানে বলছিলাম যে রিক্সপ্রিয়াম মেন্টাল স্প্রি গোল্ড ট্রেডিং মানে গোল্ডে ট্রেড করতে গেলে কিভাবে আপনি রিক্সপ্রিয়ান মেন্টাল স্ট্রেস ফ্রি ট্রেড করতে পারেন সেটার জন্য আপনাকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ডিপোজিট করা লাগবে সাপোজ মনে করেন আপনি ওয়ান থাউজেন্ড এক হাজার আপনি ডিপোজিট করলাম তো এক হাজার ডিপোজিট করার পরে সেটাকে ধীরে সুস্থে মানি আমাজন ফলো করে সেম লট ইউজ করে এবং আপনি আদার সব কিছু ফলো করা এবং এমন একটা ট্রেডিং স্ট্র্যাটেজি বিল্ড আপ করলাম যেখানে প্রফিটের থেকে মানে লসের থেকে লসের থেকে আপনার প্রফিটের পরিমাণে গোল্ড আপনার ট্রেডিংয়ে কিন্তু গোল্ড ট্রেডিংয়ের ক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই লস হবে ঠিক আছে কিন্তু লসের পরিমাণটা হতে হবে স্বাভাবিক এবং লস থেকে প্রফিটের পরিমাণ হয়তো হয়তো হবে বেশি তো আপনি এই ক্ষেত্রে আপনার লট সাইজটা কিন্তু সেম থাকতে হবে লট সাইজ যদি এলোমেলো থাকে মনে করেন আপনি প্রফিট লট হচ্ছে ছোট আবার লস ট্রেডের লট হচ্ছে বড় তাহলে কিন্তু সমস্যা সবসময় সেম লট ইউজ করবেন সবসময় সেম লট ইউজ করলে যেটা হবে যে আপনার আপনার ব্যালেন্স ডে বাই ডে গ্রো করবে ঠিক আছে এই জন্য সবসময় সেম লট ইউজ করবেন সে এই কারণে লট সাইজ কখনো এলোমেলো করা যাবে না লট সাইজ যদি আপনার সেম থাকে আপনার ব্যালেন্স ডে বাই এটা গ্রো করতে থাকবে এবং আপনি ভালো ইনকামও করতে পারবেন তো এই জন্য আপনার এক হাজার আপনি সবসময় সেম নোটিস করবেন সেম ভাবে ট্রেডিং করার চেষ্টা করবেন মার্কেটে ভালো সিটে বসলে ট্রেড করবেন আর কি আর হচ্ছে আপনাকে ওইরকম স্ট্র্যাটেজি নিয়ে ট্রেডিং করতে হবে যে স্ট্র্যাটেজিতে আপনার লসের থেকে প্রফিটের পরিমাণটা বেশি থাকে এবং লটটা যেন সেম থাকে লট যদি সেম থাকে আর আপনার লসের পরিমাণ যদি কম থাকে আর প্রফিটের পরিমাণটা যদি বেশি থাকে ওইভাবেই আপনাকে ট্রেডটা করতে পারে এভাবে ট্রেড করতে গেলে আপনি ওভার ট্রেডিং করতে পারবেন এক নম্বর দুই নম্বর হচ্ছে মার্কেটে সেট আপ আছে ট্রেড উপযোগী মানে বাই সেট আপ আছে দেন বাই ট্রেড করেন সেল সেট আপ আছে সেল ট্রেড করেন সেট আপ নাই কোনো ট্রেড করেন না এইভাবেই ট্রেড করতে হবে তাহলে হবে কি যে আপনার ইনভেস্ট মানে আপনার এক হাজার আছে তো এক কি আপনি এটাকে মানি ম্যানেজমেন্ট ফলো করে লট ম্যানেজমেন্ট ফলো করে অন্যান্য আদার সব কিছু ফলো করে এটাকে আপনি ফিফটি পার্সেন্ট গ্রো করলেন ফিফটি পার্সেন্ট গ্রো করবেন ফিফটি পার্সেন্ট প্লাস আপনার যেটা প্রফিট হবে ওইটা আপনি রেগুলার বেসিস উইড্রো করেন ওইটা আপনার হাতে নিয়ে আসেন দেন ওইটা দিয়ে আপনি লাইফ লিড করেন বা আপনার লাইফে ওটাকে কাজে লাগান এখন বিষয় হচ্ছে যে আপনাকে রিস্ক ফ্রি এবং মেন্টাল স্ট্রেস ফ্রি ট্রেডিং করতে হবে ঠিক আছে রিস্ক ফ্রি মেন্টাল স্ট্রেস ফ্রি ট্রেডিং করতে গেলে আপনার ইনভেস্ট অ্যামাউন্টে ফিফটি আপনাকে গ্রো করতেই হবে আর ফিফটি গ্রো করতে গেলে আপনাকে কি করতে হবে ওই মানি ম্যানেজমেন্ট হান্ড্রেড পার্সেন্ট ফলো করা লাগবে রিস্ক ম্যানেজমেন্ট আমার রিস্ক ম্যানেজমেন্টের থেকে যেটা বেশি যদি সেম লটটা অবশ্যই সবসময় সেম লট ফলো করা লাগবে এবং আপনাকে ওই ধরনের ট্রেডিং স্ট্র্যাটেজি ফলো করতে হবে যে ট্রেডিং স্ট্র্যাটেজিতে আপনার লসের থেকে লাভের পরিমাণটা বেশি থাকে এবং লটটা যেন সেম থাকে মানে বাই ট্রেড বলেন সেল ট্রেড বলেন প্রফিট ট্রেড বলেন লস ট্রেড বলেন সবসময় সেম লট ইউজ করতে হবে সেটা অবশ্যই আপনার ব্যালেন্স অ্যান্ড ইকুইটি অনুযায়ী তো এটাই ছিল আর কি মূল বিষয় যে রিক্স ফ্রি আর ফ্রি আর কি ট্রেডিং যেটা তো যাই হোক আপনার এখানে একটু মানে বোনাস হিসেবে আপনাদেরকে একটু ইয়ে দিচ্ছে আর যে গোল্ডের এর মার্কেটটা এখন যে অবস্থাতে আছে আমি এক ঘন্টা চার্টে আছি তো গোল্ডটা সম্ভবত আপসাইডে মুখ দিতে পারে আর আপসাইডে মুখ দিলে উনিশ দশ লেভেলটা টাচ করতে পারে মানে গোল্ড স্ট্রং বাই হইতে পারে এবং শর্ট টার্গেট হচ্ছে উনিশ দশ মানে ওয়ান নাইন জিরো পয়েন্ট জিরো জিরো আচ্ছা তো আপনারা গোল্ডে স্ট্রং বাই মোডে থাকতে পারেন আপাতত উনিশ দশ ওয়ান নাইন ওয়ান জিরো টার্গেট সেট করে আপনারা গোল্ডে বাই থাকতে পারেন ইনশাল্লাহ উনিশ দশ শর্ট টার্গেটটা হিট করতে পারে ইনশাল্লাহ হিট করবে সময় লাগবে একটু আচ্ছা আর হচ্ছে গোল্ড প্রাইজ অ্যাকশন নামে টেলিগ্রাম চ্যানেল আছে এই যে এটা হচ্ছে গোল্ড প্রাইজ অ্যাকশন টেলিগ্রাম চ্যানেলের জয়েন লিঙ্ক তা আপনারা এখানে চারশো পঁচাত্তর জন সাবস্ক্রাইবার আছেন আপনারা চাইলে এখানে জয়েন করতে পারেন গোল্ড প্রাইজ অ্যাকশন টেলিগ্রাম চ্যানেল এটা এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম এখান থেকে আপনারা লিঙ্ক ফলো করে জয়েন করতে পারবেন কমেন্ট সেকশনেও পাবেন সেটা আর হচ্ছে গোল প্রাইজ অ্যাকশন নামে আপনার ফেসবুক গ্রুপ আছে এই গ্রুপের এইটা জয়েন লিঙ্কটাও আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম আপনারা চাইলে জয়েন করতে পারেন অলরেডি এই গ্রুপে প্রায় বাইশশো উপরে মেম্বার আছেন তো আর হচ্ছে আপনার যে গোল্ড প্রাইজ অ্যাকশন এই যে ইউটিউব চ্যানেল এটা আটশো আটশো জন সাবস্ক্রাইবার আছে চারশো একষট্টিটা ভিডিও আপনারা চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং নোটিফিকেশন অন করে দেবেন অল নোটিফিকেশন অন করে দেন আর আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর আর ভিডিওর বিষয়বস্তুটা তো আপনার ক্লিয়ারই হিরিক্স ফ্রিয়ার মেন্টাল স্টেস ফ্রিয়ার আমি এতক্ষণ এটা নিয়ে আলোচনা করতেছিলাম তো যাই হোক পরবর্তীতে আমি নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ হাজির হবো আজকে পর্যন্তই আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ